হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চন্দ্রিমা বর্ণি ব্লগসে সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে একটা মানে ছোট্ট ব্লগ বলা যায় ব্লগ করছি, যে আমি একটা গাছ দেখাচ্ছি যেটা হয়তো অনেকেই হয়তো না খেয়ে থাকবে, আবার অনেকে হয়তো খেয়েও থাকবে। কিন্তু আমি এটা বিয়ের পরই এই জায়গায় খেয়েছি, কিন্তু বিয়ের আগে এসব পাইনি, মানে এসব আমাদের ওখানে ছিল না। তো সেটা হচ্ছে ছোলা গাছ, কাঁচা ছোলা গাছ। অনেকে হয়তো দেখোনি, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানাবে কেমন লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। তো ছোলা গাছটি হচ্ছে এই ছোলা গাছটি। এটি ছুললে ছোট্ট সেই ছোলা যেমন খাই আমরা, সেরকম ছোলা পাওয়া যায়। তো দেখো, এই ছোলাটা ছুললাম, এই এই ছোলাটি এইটিকে দেখাচ্ছে, দারুণ খেতে, দারুণ। তো আমার তো এখন সকালের কাজ, রান্না বান্না সবই হয়ে গেছে। তাই ভাবলাম একটা ছোট ব্লগ করে গাছটিকে সবাইকে দেখালাম, যে ছোলা গাছটি কত সুন্দর লাগছে খেতে। তো আজকের ব্লগটি এইটুকুনি কি থাক, পরে অন্য সময় অন্য ব্লগস নিয়ে আসবো। এমনি শর্টস তো আমি ডাউনলোড করছি, মানে ভিডিও করছি। সো টাটা।